वेलकम टू माई चैनल। এই ভিডিওতে আমি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, কোণ অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সাথে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি। তো মনে করো রেড কালারের যে ব্লকটা আছে সেটা হলো একটা অবজেক্ট, যে অবজেক্টটা এই ব্লু কালারের যে লাইন আছে সেই সারফেসের উপরে আছে, স্ট্যাটিক কন্ডিশনে আছে। তো এটার যে ওয়েট আছে এটা ডব্লিউ নিচের দিকে কাজ করছে এবং ওয়েটের জন্য যে নর্মাল রিয়াকশন সেটা উপরের দিকে কাজ করছে এই সারফেসের সাথে পারপেন্ডিকুলারলি, যেটাকে ডিনোট করা হয়েছে আর দিয়ে। এবার দেখো এই বডিটাকে আমি একটা পুল ফোর্স পি দিয়ে টানছি, এদিকে টানছি মানে টানার চেষ্টা করছি, যে এই মুহূর্তে যে বডিটা জাস্ট টেন্ডস টু স্লাইড, মানে এই স্লাইড করার জাস্ট একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। সেই মুহূর্তে এখানে ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে, যেই ফ্রিকশনাল ফোর্সটা হবে অপোজিটে, এইদিকে অপোজিটে হবে ফ্রিকশনাল ফোর্স, কারণ বডিটা বাঁ দিক থেকে ডান দিকে মুভ করার চেষ্টা করছে, এই জন্য এখানে ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে, যেটাকে ডিনোট করা হবে এফ দিয়ে। এবং এই ফ্রিকশনাল ফোর্সকে বলা হবে লিমিটিং ফ্রিকশন। এই লিমিটিং ফ্রিকশনের ভ্যালু ম্যাক্সিমাম, যেটা এই ক্ষেত্রে লিমিটিং ফ্রিকশন সমান যে অ্যাপ্লাইড ফোর্স পি হবে, দুটো একে অপরের সাথে সমান হবে। তো এখানে থেকে একটা ফোর্স আর নর্মাল রিয়াকশন, এখানে ফ্রিকশনাল ফোর্স বা লিমিটিং ফ্রিকশন যেটা, সেটা দুই দিকে কাজ করছে। তো এই দুটো ফোর্সে যদি আমরা রেজাল্ট্যান্ট ফোর্স বের করি তাহলে তৃতীয় একটা ফোর্স পাবো। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স বের করতে গেলে আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে প্যারালেলোগ্রাম ল। তো প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে একটা প্যারালেলোগ্রাম আঁকতে হবে। তো এটা মনে করা হলো সেই প্যারালেলোগ্রাম, এটা। তো এই প্যারালেলোগ্রামের কর্ণ হলো এটা, যেই কর্ণ দিয়ে এই দুটো ফোর্সের রেজাল্ট্যান্টকে ডিনোট করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে এস। তাহলে এটা হলো রেজাল্ট্যান্ট। এবার এই রেজাল্ট্যান্ট ফোর্স আর এর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটাকে মনে করো ফাই, এই ফাইটা হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটা হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ভ্যালু। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডেফিনেশন কি হবে? লিমিটিং ফ্রিকশন এবং নর্মাল রিয়াকশনের যে রেজাল্ট্যান্ট আছে সেই রেজাল্ট্যান্ট নর্মাল রিয়াকশনের সাথে যে অ্যাঙ্গেল করবে সেটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে এই ক্ষেত্রেই এটা হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবার দেখো এটা হলো একটা সামান্তরিক, তো এটাকে যদি আমি যোগ করি তাহলে এখানে একটা ত্রিভুজ আমরা পাই, এই ত্রিভুজের এই ভ্যালুটা হলো এফ। তাহলে এটা হলো অ্যাঙ্গেল ফাই, এটা হলো এস, এটা এফ আর এটা হলো আর। আর দেখো এফ আর আর একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি আছে, এটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, যেই সমকোণী ত্রিভুজের এটা হলো ভূমি এবং এটা হলো লম্ব, মানে ভূমি হলো আর, লম্ব হলো এফ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ট্যান ফাই বের করতে যাই, ট্যান ফাই সমান কি? লম্ব বাই ভূমি, লম্ব হলো এফ আর ভূমি হলো আর, এফ বাই আর। আবার আমরা ফ্রিকশনের ল অনুযায়ী কি জানি? ফ্রিকশনের ল অনুযায়ী জানি যে এফ বাই আর সমান হলো মিউ। এবার তাহলে এখানে ট্যান ফাই সমান এফ বাই আর বা এফ বাই আর সমান মিউ, তাহলে ট্যান ফাই সমান হলো মিউ। এটাই হলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের মধ্যে সম্পর্ক। তো এবার দেখে নেব কোণ অফ ফ্রিকশন কি। তো কোণ মানে হলো শঙ্কু। তো দেখো আমরা যখন ফোর্সটা এদিক থেকে টানছি তখন লিমিটিং ফ্রিকশন এদিকে কাজ করছে, আবার যদি এদিক থেকে টানি তাহলে লিমিটিং ফ্রিকশন এদিকে কাজ করবে, এদিকে লিমিটিং ফ্রিকশন কাজ করবে। আবার যদি এদিকে টানি তাহলে লিমিটিং ফ্রিকশন অপোজিটে কাজ করবে, আবার ওদিকে যদি টানি তাহলে লিমিটিং ফ্রিকশন তার অপোজিটে কাজ করবে। আবার যদি ফোর্সটাকে চারিদিকে এরকমভাবে আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু লিমিটিং ফ্রিকশনটা চারিদিকে কাজ করবে। সেরকমভাবে এই যে রেজাল্ট্যান্ট আছে, রেজাল্ট্যান্ট তো চারিদিকে একই রকমভাবে কাজ করবে, এরকমভাবে রেজাল্ট্যান্ট চারিদিকে কাজ করবে। এবার এখানে হয়েছে, আবার এদিকে হবে, আবার চারিদিকে ঘুরে ঘুরে একটা ইমাজিনারি লাইন তৈরি হবে। যেরকম ইমাজিনারি লাইন তৈরি হবে তখনই দেখো এখানে একটা ইমাজিনারি কোণ তৈরি হবে, ইমাজিনারি শঙ্কু তৈরি হবে, যেই শঙ্কুর দুটো সাইড ওয়াল এস দিয়ে তৈরি এবং হাইট হবে আর, এবং আর হবে এর কেন্দ্রবিন্দু। মানে উপর দিক থেকে যদি আমরা দেখি তাহলে একটা সার্কেল দেখব, যেই সার্কেলের সেন্টার পয়েন্ট হবে আর, মানে হাই এই শঙ্কুর যে কোণ আছে এই কোণের হাইট হবে আর। তাহলে এটাকে তখন বলা হবে কোণ অফ ফ্রিকশন। তাহলে দেখো এই যে কোণ আছে এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হলো ফাই, তাহলে এই অ্যাঙ্গেলটাও ফাই। তাহলে এই যে কোণ বা শঙ্কু আছে তার অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল হবে 2 ফাই। এবার এখান থেকে এইটুকু এফ হয়, তাহলে এই যে বেস আছে কোণের যে বেস মানে শঙ্কুর যে বেস সেটা হবে 2f। তো এটা হলো কোণ অফ ফ্রিকশন। তো এখানে আমি অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের সাথে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের রিলেশন আর তার সাথে কোণ অফ ফ্রিকশন কি, এই নিয়ে আলোচনা করলাম। তো আশা করি এই তিনটে টপিক সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।